ইমোর নতুন একটি সেটিংস কিন্তু চলে আসছে, যেই সেটিংস এর মাধ্যমে মানে অন করার মাধ্যমে আপনি কি করবেন, আপনি আপনার এখান থেকে যেই মেসেজ, যদি আপনি কাউকে মেসেজ করেন সেটা কিন্তু আপনি কাউকে মেসেজ করলে সেই মেসেজটা আপনি ডিলিট করতে করতে পারবেন উভয় পক্ষ থেকে। আবার আপনাকে যদি কেউ মেসেজ করে, ধরুন আপনাকে অন্য প্রান্ত থেকে আপনাকে কেউ মেসেজ করলো, সেই মেসেজও চাইলে আপনি উভয় পক্ষ থেকে মানে আপনার এখান থেকেও ডিলিট করতে পারবেন, প্লাস যে পাঠাইছে তার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। মানে এমন একটা সেটিংস, এমন একটা আপডেট চলে আসছে এই মুহূর্তে। এই আপডেটের ফলে লাভটা হচ্ছে কি, আপনি যার সাথে চ্যাটিং করবেন সে যদি আপনাকে মেসেজ পাঠায়, সে যদি আপনাকে মেসেজ পাঠায় সেই মেসেজটাও আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, সেটা আপনার এখান থেকেও হবে তার এখান থেকে হবে। আমরা সাধারণত কিন্তু ইমোর যেই মেসেজগুলো আমরা ডিলিট করতে যাই সেটা কিন্তু আমরা যেই মেসেজগুলো করি সেই মেসেজগুলো কি হয়, আমরা উভয় পক্ষ থেকে ডিলিট করতে পারি। আমি নিজেও করতে পারবো, আমি যাকে পাঠাইছি তার ওখান থেকেও ডিলিট হয়ে যাবে, কিন্তু সে যদি আমাকে মেসেজ করে তাহলে সেই মেসেজগুলো কিন্তু আমরা কি করতে পারি যে শুধুমাত্র আমাদের এখান থেকে ডিলিট করতে পারে কিন্তু তার এখান থেকে ডিলিট হয় না। তো এখন থেকে আপনি উভয় পক্ষ থেকে মানে সেই মেসেজ করলেও সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন আপনার মোবাইল থেকে, একদম এখান থেকেও ডিলিট হয়ে যাবে ওখান থেকেও ডিলিট হয়ে যাবে। চমৎকার একটি আপডেট। তো চলুন এই আপডেটটা সম্পর্কে আমরা কিভাবে আপনারা এই মানে অপশনটা চালু করবেন এবং কিভাবে এই কাজগুলো করবেন সেটাই মূলত আলোচনা করবো। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে এমএস রকি এবং আপনারা দেখছেন আমাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো ইমোর এই সেটিংসটি অন করতে হলে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমরা প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে এসে দেখবো আমাদের ইমোটা আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে ইমোটা সার্চ করে এখানে দেখবেন আপডেট অপশনটা আসছে কিনা। তো এখানে আমার ওপেন আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। তো আমি ওপেনে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ইমো। এখন দেখুন এখানে আগে আপনাকে সেটিংসটা অন করে নিতে হবে। তো অন করার জন্য কি করব, আমরা এইখানে দেখুন প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং মোরে ক্লিক করব। এরপরে জাস্ট আমরা এখান থেকে আমাদের সেটিংস, আমরা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে আমরা সেটাতে ক্লিক করব। আসার পর আমরা সেট অ্যান্ড কল প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখুন এখানে টাইম মেশিং নামে একটা অপশন কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে, এখন এটা কিন্তু অফ রয়েছে। তো জাস্ট আমরা কি করব, জিনিসটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু মেসেজগুলো যে ডিলিট করতেছে উভয় পক্ষ থেকেই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এখন এটাকে কি করবো, আগে ইনেবল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনেবল করার জন্য আমরা এখানে ক্লিক করব, অলরেডি আমরা এখানে ইনেবল করে দিয়েছি। এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। দেখুন আমাদের টাইম মেশিনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। এখন আসুন, এখন আমরা একটু ব্যাগে চলে আসছি। এখন আমি এখন এই ফোনে একটা মেসেজ করব। তো আমি ফোনে মেসেজ করতেছি যে আপনি কেমন আছেন। তো আপনি কেমন আছেন এটা লিখে আমি এখানে একটা মেসেজ করলাম। তো দেখুন আপনি কেমন আছেন এই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে, আমরা দেখতে পারতেছি। এখন আসুন, মেসেজটা কিন্তু আমি এই ফোন থেকে করছি। এখন যদি আমি আমার ওপর ফোন থেকে এটাকে মধ্যে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরলে দেখুন এখানে ইরেস উইথ টাইম মেশিন এটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মেসেজটা কিন্তু মার্ক হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে ইরেস রয়েছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবারও ইরেসে ক্লিক করব। দেখুন মেসেজটা কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু মেসেজ আমার এই ফোন থেকেও কিন্তু মেসেজটা অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, যদিও নেটের কারণে একটু 2 সেকেন্ড বা 1 সেকেন্ড লেট হয়েছে ডিলিট হইতে, তবে ডিলিট কিন্তু হয়েছে। এই ফোন থেকেও ডিলিট হয়েছে এবং এই ফোন থেকেও ডিলিট হয়েছে। আমি আরও কয়েকটা মেসেজ করে দেখাই, হাই, অথবা আমি এই ফোন থেকে একটা মেসেজ করি, ধরুন এই ফোন থেকে আমি হাই লিখলাম। তো আমি হাই লিখলাম, এখন হাই লিখছি কিন্তু এই ফোন থেকে। আমরা সাধারণত জানি যে এই ফোন থেকে যদি আমরা মেসেজটা ডিলিট করি তাহলে কিন্তু এই ফোন থেকে ডিলিট হয়, অন্য ফোন তো ফোন থেকে কিন্তু ডিলিট হয় না। এখন দেখুন আমি এই ফোন থেকে এই ফোনে হাই লিখছি, এখন তার মেসেজটাই কিন্তু আমি উভয় ফোন থেকে মানে আমার এখান থেকেও ডিলিট হবে তার এখান থেকেও ডিলিট হবে। কী করবো, চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে এই যে এখানে ইরেস রয়েছে, ইরেস উইথ টাইম মেশিনে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনি যতগুলো মেসেজ ডিলিট করবেন এগুলো মার্ক করবেন এখান থেকে। মার্ক করার পরে এই যে আমি 3টা মেসেজ মার্ক করলাম, মার্ক করার পরে কী করবেন, আমরা এই যে এখানে ইরেস রয়েছে আমরা এখানে ক্লিক করবো। এই যে ক্লিক করলাম, আবার ইরেসে ক্লিক করলাম, দেখুন মেসেজগুলো কিন্তু উভয় পক্ষ থেকে ডিলিট হয়ে গেছে, কোথাও নাই মানে টোটালি মেসেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এই ছিল মূলত ইমোর খুবই চমৎকার একটি আপডেট। তো এই আপডেটটা আপনারা উভয় ফোনে মানে আপনি যার সাথে চ্যাটিং করবেন তার ফোনও থাকতে হবে এবং আপনি যেই ফোন থেকে করতেছেন ওই ফোনে আপডেট থাকতে হবে। ইমোটা টোটালি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, আপডেট দেওয়ার পরে সেটিংসটা অন করে দিবেন, অন করার পরে কিন্তু আপনি এই ফিচারটি কিন্তু আপনি পেয়ে যাবেন।